السلام عليكم ورحمة الله وبركاته بيتا بروفيشنال اونلاين كلاسه সবাইকে স্বাগতম এটা আমাদের প্রথম প্রয়াস আমরা আপাতত অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে বর্তমান পরিস্থিতির বিচারে অনলাইন ক্লাস শুরু করছি যদি প্রয়োজন হয় सिचुएशन जो डिमांड करे ताहले आम्रा अन्यान्य क्लासगुलो एक एक करे अपलोड करते शुरू करब आपनारा जरा लास्ट सेशने अकाउंटिंग क्लास शुरू करेछिलेन तारा किछुटा एगिए गिएछिलेन किन्तु जेहेतु बला होयेछे सबार जन्य सेहेतु आमि आबार प्रथम थेके शुरू करछि क्लासेर व्याप्ति एक एक क्लास वीडियो होय तो 30 থেকে 40 মিনিটের হবে আমি চেষ্টা করব এর ভিতরে প্রত্যেকটি চ্যাপ্টার করে শেষ করে দেওয়ার জন্য সামনাসামনি ক্লাস নিলে যে সুবিধাটা হয় প্রবলেম গুলোকে জানা এবং সেই অনুযায়ী সলিউশন দেয়া এখানে হয়তো আমি আমার মতো করে বলে যাব প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে যার যে ধরনের প্রবলেম হতো সেই প্রবলেমের আঙ্গে কে তবে আপনাদের যে ধরনের প্রবলেম ক্লাসটি দেখার পরে হোক না কেন আপনারা অবশ্যই সেগুলো নিয়ে কোশ্চেন করতে পারবেন সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে প্রত্যেকটি ক্লাস দেখার পরে আমি ফেসবুকের গ্রুপে একটা স্লট দিব যে ওই ক্লাসের উপরে আলোচনা করার জন্য আপনারা আপনাদের কোশ্চেনটি রেকর্ড করে কমেন্ট বক্সে দিয়ে দিবেন আমি যতদূর সম্ভব চেষ্টা করব আপনাদের কোশ্চেনের অ্যানসারটিও রেকর্ড করে দেন আপনাদের কাছে সেটা আপনাদের ইনবক্সে হোক অথবা গ্রুপের পেজে হোক সেভাবে কোশ্চেনের অ্যানসারগুলোকে সলভ করে দেওয়ার জন্য তো যেহেতু আমরা অ্যাকাউন্টিং নিয়ে কথা বলছি অ্যাকাউন্টিং ক্লাস শুরু করার আগে কিছু বিষয় আমার মনে হয় আপনাদেরকে একটু জানা দরকার হয়তো আপনারা অনেকে জানেন অনেকে অনেকবার ধরে পরীক্ষা দিয়েছেন হয়তো অ্যাকাউন্টিং হয়তো আশানুরূপ ফলাফল আসছে না কিছু বিষয় প্রিপারেশনের আগেই জেনে রাখা ভালো অর আই শুড সে প্রয়োজন কারণ হয় কি একটা সাবজেক্ট যখন শেষ করা হয় তখন যদি এগুলো বিষয় মাথায় নেওয়া হয় তখন দেখা যায় আবার জিনিসটাকে রিডু করতে হয় তো যদি আপনি প্রিপারেশনের পূর্বেই এটা মোটামুটি সম্পর্ক নিজে আত্মস্থ করতে পারেন দেন আপনাকে কি করতে হবে হাউ ফার ইউ হ্যাভ টু গো হোয়াট শুড ডু হোয়াট শুড টু নো কি জানতে হবে What should be considered before taking preparation or how far you have to go in terms of knowledge and everything. So, প্রথমে একটু কনসিডার করি আমরা সার্টিফিকেট লেভেল নিয়ে কথা বলছি যেটার আগের নাম নলেজ লেভেল ছিল সো একটু যদি ওইভাবে চিন্তা করি লেভেলটার নামকরণের সাথে যদি আপনি আপনার প্রিপারেশনকে একটু কানেক্ট করেন দিস ইজ পিওরলি বেসড অন নলেজ সো ট্রুলি স্পিকিং এক্সামিনার ওয়ান্টস টু নো হোয়েদার ইউ হ্যাভ দ্যাট নলেজ ইন ইট টু অ্যাপ্লাই ইট ইমপ্লিমেন্ট ইট ইউ হ্যাভ অ্যানাদার টু লেভেলস অ্যান্ড সো মেনি সাবজেক্ট ইন দেয়ার সো যতদূর সম্ভব টার্ম টার্মিনোলজি বা কোনো স্ট্যান্ডার্ডও যদি আসে সেটা সম্পর্কে আপনার নলেজ বেসটাকে ক্লিয়ার করা এখানে প্রথম এবং মুখ্য উদ্দেশ্য হ্যাঁ এরপরে আপনাকে ওই নলেজটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আর কি কি করতে হবে সেটা পরের লেভেলে আছে সো এরপরে আপনার আরেকটা লেভেল তারপরে অ্যাডভান্স লেভেল প্রফেশনাল লেভেলে পড়ে
সো সেখানে দুইটা লেভেল আছে ইমপ্লিমেন্ট করার জন্য। সো ফার্স্ট ইউ হ্যাভ টু থিঙ্ক দিস ইজ পিওরলি বেসড অন নলেজ অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য থিংস ভেরি ক্লিয়ারলি। সো এটার মানেই না যে আপনি শুধু জেনে চলে গেলেন, জানারও কিছু ব্যাপ্তি আছে, কোন পর্যন্ত জানা, ইমপ্লিমেন্ট করার জন্য আরেকটু রকম জানতে হয়, আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য একরকম জানতে হয়। সো দিস লেভেল ইজ ভেরি ক্লিয়ারলি যে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে ক্লিয়ার করার জন্য। সেকেন্ড থট, আপনারা যেই ভিডিওটা দেখেন না কেন, তার প্রিভিয়াস এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটাই হোক, আপনি বিবিএ করে আসুন, এর আগেও অ্যাকাউন্টিং পড়েছেন, অথবা আপনি এর আগে সায়েন্স পড়েছেন, এরপরে হয়তো বিবিএ করে আসছেন, অথবা অন্য সাবজেক্ট থেকে যেখান থেকে আসুন না কেন, ফার্স্ট থিং হ্যাভ টু কনসিডার দিস ইজ আ প্রফেশনাল কোয়ালিফিকেশন। হোয়াট এভার ইউ লার্ন পাস্ট ইন অ্যাকাডেমিক কারিকুলাম, আমার মনে হয় না খুব বেশি জিনিসের তত্ত্বগত অর্থাৎ থিওরিগত ডিফারেন্স এখানে পাবেন। বাট দ্য ওয়ান থিং যেটা সবসময় সবাই মিস করে, টু ওয়ান্ট টু রিলেট থিংস উইথ দ্যাট অ্যাকাডেমিক। আমি আপনাকে ভুলে যেতে বলছি না, যেটা আপনাকে করতে হবে এখানে যে জিনিসটা নতুন করে দেখবেন বা হয়তো ওটার সাথে কন্ট্রাডিক্টরি হবে, আপনি কখনোই ব্যাকের ওই নলেজে চলে যাবেন না। এখানে যে নলেজটাকে আপনাকে দিচ্ছে সেই নলেজটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করবেন, প্রিভিয়াস এডুকেশনাল যে আপনার লার্নিংগুলো হয়েছে সেই লার্নিংয়ের আগেকে। কারণ থিওরি কখনো নিজে থেকে আপনি যদি ভালো করে ভাবেন প্রফেশনাল লেভেলে বা প্রফেশনে আগে কোনো জিনিসের সমস্যার উদ্ভব হয়, দেন ওটা দিয়ে থিওরি আসে, দেন ওটা ইমপ্লিমেন্ট হয়। সো প্র্যাকটিস ইজ দ্য বেস্ট থিং টু নো, প্র্যাকটিস থেকে কিন্তু পরে থিওরির উদ্ভব হয়। হ্যাঁ, অল্টারনেট মানে ভাইস ভার্সাও হতে পারে, বাট সাধারণত আপনি দেখেন কোনো একটা সমস্যার উদ্ভব হলে সেটা অনুযায়ী কিন্তু স্ট্যান্ডার্ড হয়। সো আপনার আগে কিন্তু হচ্ছে প্র্যাকটিস। সো এখানে মোরলি যে জিনিসগুলো আছে সেটা যেমন প্র্যাকটিস, ক্লাসিক উদাহরণ যদি আপনাদের এই লেভেলের জন্য বলা হয় তাহলে সেটা হচ্ছে ব্যাংক রিকনসলেশন। একটু যারা আগে বিবিএ করে এসেছেন বা অন্য কোনো কিছু করে এসেছেন তাদের যদি একটু ব্যাকের দিকে তাকান, ব্যাংক রিকনসলেশনের ফরম্যাট কেমন ছিল, আর যদি আপনারা কেউ অ্যাকাউন্টিং বই একবার দেখে থাকেন অথবা কোনোভাবে এনকাউন্টার হতে থাকেন, ব্যাংক রিকনসিলিয়েশন ইজ এ ডিফারেন্ট আঙ্গিকে এখানে প্রেজেন্ট করা হয়, উইচ ইজ প্র্যাকটিস অ্যান্ড হোয়াট ইউ লার্ন ইন ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন। আই এম নট গোয়িং টু সে যে ওটা ঠিক নাই বা ভুল আছে, কোনো কিছুই না, ওটা ওই জায়গার জন্য ঠিক ছিল। বাট আপনি যখন এখানে প্রফেশনাল হতে যাচ্ছেন প্র্যাকটিসের জিনিসটাকে কিন্তু প্রফেশন তুলে নিয়ে আসে, সো ইউ হ্যাভ টু অ্যাডপ্ট ইট। ছোটোখাটো মিস্টেক, একটা মিস্টেক হচ্ছে ধরে নেয় অনেকে অ্যাকাউন্টিং এজ এ ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, সো আমি যেটা করবো ম্যাথমেটিক্সগুলোকে কারেক্ট করে আসবো, আই উইল পাস। দিস ইজ এ ভেরি রং থট। এগেইন আই এম গোয়িং ব্যাক টু মাই প্রিভিয়াস এক্সপ্লেনেশন অ্যাবাউট থিওরি অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস থেকে থিওরি হয়, সো থিওরিটা কিন্তু প্র্যাকটিসের আঙ্গিকেই স্ট্যাবলিশ করা হয়। সো ইফ ইউ ডোন্ট নো দ্যাট থিওরি ভেরি মাচ, প্র্যাকটিসটাকে কিন্তু আপনি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আমি যদি বুঝাতে পারি তাহলে জিনিসটাকে প্রাপ্তস্থ করে নিন। অনেকগুলো ইরিলেভেন্ট কথাবার্তা আমি বলে ফেলছি, তারপর আমার মনে হচ্ছে যেটা আপনাদের জানা দরকার প্রথম দিকে,